Assalamualaikum. Welcome to Spicy Bong. আমার আজকের রেসিপি ফিশ কাটলেট। এই ফিশ কাটলেটগুলো আমি ফিশ ফিলেট দিয়ে করেছি। আপনারা চাইলে ফিশ ফিলেট ছাড়াও করতে পারবেন। ফিশ ফিলেট ছাড়া কিভাবে করবেন সেটা আমি বলে দেব। যতটা সম্ভব নির্ঝঞ্ঝাটভাবে এবং খুব সহজভাবে আমি রেসিপিটি দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিন ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকুন। আমার চ্যানেলে আরও একটি ফিশ কাটলেটের রেসিপি দেয়া আছে, সেটা ডায়েট ফিশ কাটলেট রেসিপি। রেসিপি লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা দেখে নেবেন। এবার চলুন পুরো রেসিপিটি দেখে নিন। রান্নার শুরুতেই ছোট্ট একটি কিচেন টিপস দিয়ে রাখি। যারা ইউটিউব ফলো করে রান্না করতে পছন্দ করেন তাদের কিচেনে দুটো জিনিস রাখা কিন্তু ভীষণ জরুরি। এক হচ্ছে কিচেন স্কেল আর আরেকটা হচ্ছে মেজারমেন্ট কাপ ও স্পুন সেট। এই দুটো জিনিস আপনার সংগ্রহে থাকলে, বিশেষ করে যারা নতুন রাঁধুনি তাদের তো হেল্প হবেই। আর তাছাড়া এমন কিছু রান্না আছে যেগুলো সুনির্দিষ্ট মাপ ছাড়া শুধু চোখের আন্দাজে পরিমাপ করে নিলে রান্নাটা সঠিকভাবে হয় না। সেসব রান্নার জন্য এই দুটো জিনিস খুবই দরকার। তো চলুন এবার মূল রেসিপিতে চলে যাই। রেসিপিটি যে কোনো ফিশ ফিলেট দিয়েই করতে পারবেন। আমি ডোরি ফিশ ফিলেট দিয়ে করেছি। ফিলেটগুলো আমি অনলাইন থেকে কিনেছিলাম, তো আপনারা চাইলে অনলাইন থেকে বা সরাসরি মাছের বাজার থেকেও ফিলেট করে নিতে পারবেন। ফিলেটটা খুব ভালো করে ধুয়ে সমস্ত পানি ঝরিয়ে নেওয়ার পর কিচেন টিস্যু দিয়ে আমি মুছে নিয়েছি, কারণ ভেজা ভাবটা একদম থাকা যাবে না। ফিলেটটা শুকনো করে মুছে নেওয়ার পর আমি ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। ফিলেটটা কেটে নেওয়ার জন্য পরিষ্কার ছুরি, কাঁচি বা বটি ব্যবহার করবেন, কারণ কাটার পর আর ধুয়ে নেওয়া যাবে না, যেহেতু শুরুতে ফিলেটটা শুকনো করে মুছে নেওয়া হয়েছে। আমার কাছে দুটো ফিলেট ছিল, দুটো ফিলেট মিলিয়ে 700 গ্রামের অল্প কিছু বেশি হয়েছে। দুটো ফিলেটের সবটুকুই আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এবার 700 গ্রাম ফিলেটের জন্য কি কি মশলা দিচ্ছি এবং মশলাগুলো কতটুকু করে দিচ্ছি সেই পরিমাণগুলো একটু খেয়াল করুন। প্রথমেই ধনে পাতা ও কাঁচামরিচ বাটা দিব 2 টেবিল চামচ। এখানে আমি 1 মুঠো ধনে পাতার সাথে 8-10টি কাঁচামরিচ মিলিয়ে পেস্ট করে নিয়েছি। দিলাম আদা রসুন বাটা 1 টেবিল চামচ, 1/2 চামচের থেকেও কম পরিমাণে হলুদ, জিরা গুঁড়া 1 চা চামচ, ধনে গুঁড়া 1/2 চা চামচ, চিলি ফ্লেক্স 1/2 চা চামচ থেকে কিছুটা বেশি, টেস্টিং সল্ট 1 চা চামচ, গোলমরিচ গুঁড়া 1/2 চা চামচ থেকে কিছুটা কম, স্বাদমতো লবণ, 1টি ডিম এবং 1টি লেবুর হাফ নিয়েছি আমি, সেটার রস দিচ্ছি। সব উপকরণ দেওয়া শেষ। এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবং মেশানো হয়ে গেলে ম্যারিনেশনের জন্য 2 ঘন্টা ফ্রিজে রাখবো। দু ঘন্টা ম্যারিনেশনের পর ফিলেটগুলোকে এখন আমি ক্রাম্প কোট করব। আমি কোনো ধরনের ডাবল কোটিংয়ের ঝামেলায় যাব না। আমি পার্সোনালি ডাবল কোটিংটা করতে একটু কম পছন্দ করি, কারণ আমার কাছে কাজটা ঝামেলার মনে হয়। ডাবল কোটিং ব্যাপারটা হলো এই যে, প্রথমে ক্রাম্প কোট করে নিতে হবে, তারপর ক্রাম্প কোট করা ফিলেটগুলোকে ফ্যাটানো ডিমে দুপাশ চুবিয়ে নিতে হবে, তারপর আবারও ক্রাম্প কোট করতে হবে। নর্মালি ধারণা করা হয় যে এটাতে ফিলেট ফ্রাইগুলো একটু বেশি ক্রিস্পি হয়, কিন্তু যেহেতু সিঙ্গেল কোটিংয়েই যথেষ্ট ক্রিস্পি হয়, সেহেতু আমি সাধারণত ক্রাম্প কোট করা খাবারগুলো ডাবল কোটিংয়ের ঝামেলায় যায় না। তো আমার চ্যানেলে ডাবল কোটিংয়ের ঝামেলা ছাড়াই ক্রাম্প কোট চিকেন ফ্রাই রেসিপিও দেওয়া আছে এবং ব্রেড ক্রাম্পের রেসিপিও দেওয়া আছে। এগুলো রেসিপি লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। ফিলেটগুলো ম্যারিনেশনের জন্য ফিলেটে প্রয়োজনীয় সব উপকরণ দেওয়ার পর ফিলেটগুলোতে যে ভেজা ভাব থাকে সেই ভেজা ভাবটাই ক্রাম্প কোট সহজে করে ফেলতে সাহায্য করে। আমি একটু সময় নিয়ে বারবার করে উল্টিয়ে দুপাশে যথেষ্ট চেপে চেপে ক্রাম্প কোট করেছি, সেটা একটু খেয়াল করবেন। এতে করে ফিলেটের গায়ে খুব ভালোভাবে ক্রাম্পগুলো লেগে থাকবে। আর রেসিপির একদম শুরুতেই বলে দিয়েছি যে ফিলেট ছাড়াও এই কাটলেট করা যাবে, সেটা কিভাবে করা যাবে এখন বলে দিচ্ছি।
যে কোনো বড় মাছের পিঠের পিসগুলো নিয়ে শুধুমাত্র একটুখানি হলুদ মিশিয়ে মাছগুলো ডুবো পানিতে 15-20 মিনিট বলক তুলে সেদ্ধ করে ঠান্ডা হবার পর এবং কাটা বেছে নেওয়ার পর এই রেসিপিতে ডিম সহ আমি যা যা মশলা দিয়েছি সবগুলোই দিয়ে মাখিয়ে নিয়ে টিকিয়া কাবাবের শেপে এনে ডুবো তেলে ভাজলেই হয়ে যাবে ফিশ কাটলেট। তবে হ্যাঁ, একটা কথা আমি অবশ্যই বলবো, আর তা হলো ফিলেট দিয়ে কাটলেট করলে স্বাদটা বহুগুণ বেশি হয়, তাই চেষ্টা করবেন ফিলেট দিয়েই করতে। আরও একটা জরুরি টিপস দিয়ে রাখি, আর তা হলো ক্রাম্প কোট করে যে কোনো খাবার ভাজার আগে কনফার্ম হয়ে নিন যে তেলটা যথেষ্ট ভালোভাবে গরম হয়ে গিয়েছে। তেল ভালোভাবে গরম হবার আগেই তেলে ক্রাম্প কোট করা খাবার ছাড়া মাত্রই বেশ খানিকটা ক্রাম্প কোট খুলে তো যাবেই, সেই সাথে খাবারটা সঠিকভাবে ক্রিস্পি হবে না। তো আপনি সঠিক মাত্রার গরম তেলে ক্রাম্প কোট করা খাবারগুলো একদম গোল্ডেন ব্রাউন হবার আগ পর্যন্ত ঠিকভাবে ভাজলে আপনার খাবার দারুণ ক্রিস্পি হবে। আর ক্রাম্প কোট করার সময় আপনার হাত যেন পুরোপুরি শুকনো থাকে সেটা একটু খেয়াল রাখবেন। এবং ক্রাম্প কোট করা হয়ে গেলে ভাজার আগে অবশ্যই ফিলেটগুলো অন্তত 1-1.5 ঘন্টা ফ্রিজে রাখতে হবে, যাতে করে ক্রাম্প কোটটা ভালোভাবে সেট হতে পারে। ফিশ কাটলেটগুলো 1.5 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করেছি, এবার এগুলোকে ডুবো তেলে গোল্ডেন ব্রাউন করে ভেজে গরম গরম সার্ভ করব। তো হয়ে গেল ফিশ কাটলেট। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।